বন্ধুরা, ভাগ্য ব্যাপারটা আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ। কারোর ভাগ্য সহায় হয়, আবার কারো হয় না। আবার কারো কারো ক্ষেত্রে সৌভাগ্য ব্যাপারটা অত্যন্ত বেশি প্রকট। অভাবনীয়ভাবে একটার পর একটা লটারি জ্যাকপট জেতা থেকে শুরু করে সোনা খুঁজে পাওয়া প্রভৃতি ভাগ্যের অতিরিক্ত সহায় হওয়ার ঘটনা আমরা চারপাশে প্রায় দেখতে পাই। আর এই মানুষগুলোই হলেন আমাদের পৃথিবীর সবথেকে ভাগ্যবান। বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওতে আমরা এরকমই অসম্ভব কিছু ভাগ্যবান মানুষদের নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আর একটু দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। যদি আপনি খনির কাজের সাথে যুক্ত না থাকেন, তবে হঠাৎ করে সোনার তাল অথবা একটা বিশাল সোনার খণ্ড খুঁজে পাওয়া আজকালকার দিনে একেবারেই সহজ নয়। আগেকার দিনে পাথরের বুকে সোনার রেণু খুঁজে পাওয়া যেত ঠিকই, কিন্তু তখনও সোনার তাল খুঁজে পাওয়া ছিল বেশ কঠিন। সে যাই হোক না কেন, অস্ট্রেলিয়ার এক অত্যন্ত ভাগ্যশালী ব্যক্তি ব্যালারাট শহরে একটি 12 পাউন্ড অর্থাৎ প্রায় 5.5 কেজি ওজনের সোনার তাল খুঁজে পেয়েছেন, আর সেটাও কেবলমাত্র একটি মেটাল ডিটেক্টরের মাধ্যমে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিকই শুনেছেন, এই খনিজ পদার্থের বিশাল খণ্ডটি সত্যিই দেখার মতো। তবে এটা বিক্রি করলে ওই অসম্ভব ভাগ্যবান ব্যক্তিটা যা মূল্য পাবেন তা যে আরও আকর্ষণীয় হবে তাতে কোনো সন্দেহ নেই। আজকের দিনে ওই 12 পাউন্ড সোনার তালের মূল্য হবে অন্তত $250,000। আর একথা বলাই বাহুল্য যে ওই ব্যক্তিকে মেটাল ডিটেক্টরটি কিনতে যে পরিমাণ টাকা ব্যয় করতে হয়েছিল, ভাগ্য সহায় থাকায় তার 1000 গুণ টাকা তিনি বিনাশ্রমেই লাভ করলেন। একটা পাওয়ারবল টিকিট কিনে কোনো কিছু জেতা সত্যিই প্রত্যাশার বাইরে, কেননা 25টা চান্সের মধ্যে আপনি কেবলমাত্র একটাই ট্রাই করতে পারবেন আর সামান্য একটা পুরস্কার অর্জন করতে পারবেন। কেননা এই খেলার সেরা প্রাইসটা জেতা খুবই কঠিন, কারণ সেটা জেতার জন্য আপনাকে একদম সঠিকভাবে 5টা সাদা বল এবং একটা লাল পাওয়ারবলকে আন্দাজ করতে হবে, আর সেটা ঘটার সম্ভাবনা 29 কোটি 20 লক্ষ বারের মধ্যে মাত্র একবার। আর তাই স্বাভাবিকভাবেই এই লটারিতে জ্যাকপট জেতার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। আর যদি কেউই না জেতে, তবে প্রথম পুরস্কার অর্থাৎ জ্যাকপটটা পরবর্তী লটারির সাথে যুক্ত হয়ে যায়, এবং আবারও যদি কেউ না জেতে তবে এই ঘটনা ঘটতেই থাকে। এরকম একটা অবস্থায় জ্যাকপটটার মূল্য হয়ে দাঁড়িয়েছিল $75,80,00,000। এই ঘটনাটা ঘটেছিল 2017 সালের আগস্ট মাসে, আর এই জ্যাকপটটার বিজেতা হন চিকোপি ম্যাসাচুসেটসের এক মহিলা। প্রত্যেকেই লটারি জেতার স্বপ্ন দেখে, আর স্বাভাবিকভাবে এই মহিলাও দেখেছিলেন, কিন্তু তিনি নিজেও কখনো এতটা আশা করেননি। বন্ধুরা, সাধারণত বিয়ের আগে এনগেজমেন্ট রিং নিয়ে অনেকেই অনেক কিছু ভাবেন, এবং এটা বেশ একটি মূল্যবান জুয়েলারি। একটা এনগেজমেন্ট রিংয়ের সাথে বহু আবেগ এবং স্মৃতি জড়িয়ে থাকে, আর সারা জীবন তার সঙ্গে থেকে যায়। স্বাভাবিকভাবেই রিংটা অতীতের একটা গভীর স্মৃতি হয়ে থেকে যায়, আর সেজন্য যে ব্যক্তি রিংটা উপহার দিয়েছিলেন তিনি যদি বেঁচে না থাকেন, তবে স্মৃতির সাথে যোগ হয় বেদনাও। ম্যারি গ্রাহাম নামের এক কানাডিয়ান ভদ্রমহিলা 2004 সালে তার এনগেজমেন্ট রিংটা হারিয়ে ফেলেছিলেন। তিনি জানান যে সেন্ট্রাল ভান্ডাতে নিজের ফার্মের জমিতে চাষ করার সময় তিনি রিংটা হারিয়ে ফেলেন। তারপর অনেক খোঁজাখুঁজির পরেও যখন কিছুতেই সেটা পাওয়া যায়নি, তখন তিনি আশা ছেড়ে দেন। 1951 সালে ম্যারির স্বামী তাকে রিংটা উপহার দেওয়ার পর প্রায় 50 বছর তিনি সেটা আঙুলে পরেছিলেন, কিন্তু তিনি তার স্বামীকে জানাননি যে তিনি রিংটা হারিয়ে ফেলেছেন। তার বদলে কাছের একটা দোকান থেকে একটা সস্তা রিং কিনে নেন। তার কিছুদিনের মধ্যেই ম্যারির স্বামী মারা যান। তাদের 60তম বিবাহবার্ষিকীর পরেই এই মর্মান্তিক ঘটনাটা ঘটে, কিন্তু তিনি রিং বদলে যাওয়ার ঘটনাটা লক্ষ্যও করেননি। এরপর 2017 সালের আগস্টে ম্যারির পুত্রবধূ রাতে খাবার প্রস্তুতির জন্য ফার্ম থেকে গাজর তুলছিলেন, তখন হঠাৎই তিনি একটি গাজরকে জড়িয়ে থাকা অবস্থায় পুরনো একটি সুন্দর রিং খুঁজে পান। ম্যারির পুত্রবধূ প্রথমে রিংটা দেখতে পাননি, এবং তিনি ওই গাজরটা তার পোষ্য কুকুরকে খেতে দিতে যাচ্ছিলেন, কিন্তু পরে মত বদলে তিনি গাজরগুলো ধুতে নিয়ে যান এবং তখনই রিংটা দেখতে পান। ম্যারি সঙ্গে সঙ্গে তার রিংটা চিনতে পারেন। তিনি ভেবেছিলেন আর কোনোদিনই সেটা ফিরে পাবেন না, কিন্তু পুরনো স্মৃতি বিজড়িত রিংটা তার কাছে আবার ফিরে আসে। একটা সময় ছিল যখন হঠাৎ করে বড়লোক হয়ে ওঠার জন্য সোনার খনি উত্তোলন করা ছিল খুবই সাধারণ একটা ব্যাপার, কিন্তু এখন আর সেটা সহজ নয়। সোনাকে বিরল খনিজ ধাতু বলার পিছনে একটা কারণ আছে। এত সহজে আজকাল আর সোনার দেখা মেলে না, কিন্তু তার মানে এই নয় যে কোনো প্রচণ্ড ভাগ্যবান ব্যক্তি হঠাৎই সোনার তাল খুঁজে পেতে পারেন না। পশ্চিম অস্ট্রেলিয়ার এই খনি শ্রমিকরা একবার এরকমই একটি অবস্থার সম্মুখীন হয়েছিল।
এই শ্রমিকরা কাম্বালদা শহর থেকে প্রায় 600 কিলোমিটার দূরে অবস্থিত বেটাহান্ট নামের একটা খনিতে কাজ করছিলেন। তারা মাটির নিচে প্রায় 500 মিটার গভীর পর্যন্ত একটা জায়গা খনন করেছিলেন এবং তখন ওই জায়গাটা ছিল 3 মিটার চওড়া এবং 3 মিটার লম্বা। আর তখনই তারা একটা বিশাল সোনার খণ্ডে হোঁচট খান। ভূবিজ্ঞানীদের মতে এতখানি সোনার চাঙড় খুঁজে পাওয়ার মতো ঘটনা খুবই বিরল, আর সম্ভবত অস্ট্রেলিয়াতে আবিষ্কৃত এটাই সবথেকে বৃহত্তম খণ্ড। ওই খনি শ্রমিকরা সর্বমোট প্রায় 25 কেজি সোনা আবিষ্কার করেন, যার মূল্য মাত্র 4 দিনে উঠেছিল প্রায় $15 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 84,84,59,000 টাকা। সোনা আবিষ্কৃত হয়ে যাওয়ার পর ওই অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়ে দেওয়া হয়। অস্ত্রধারী রক্ষীরা ওই সোনা সাইট থেকে একটা গোপন এবং নিরাপদ ভল্টে পৌঁছে দেয়। তাছাড়া শ্রমিকদেরও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরে রাখা হয়। ভাগ্য সহায় থাকা মানেই যে সোনার তাল পেতে হবে বা লটারি জিততে হবে তা নয়। কখনো কখনো একটা অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি থেকে জীবন্ত অবস্থায় ফিরে আসাও সৌভাগ্যের পরিচয়। আমেরিকার পেশাদার স্কাইডাইভার এবং বেজ জাম্পার জেফ কার্লিস তার নিত্যদিনের রুটিন মাফিক প্রক্সিমিটি ফ্লাইংয়ের সময় একটা ভয়ঙ্কর দুর্ঘটনার মুখোমুখি হতে যাচ্ছিলেন, কিন্তু কোনোভাবে তিনি বেঁচে যান। জেফ কার্লিসের জীবন ও জীবিকাটাই যথেষ্ট ঝুঁকিপূর্ণ, তাই স্বাভাবিকভাবেই পুরো কেরিয়ার জুড়ে তাকে অনেক ঝুঁকি নিতে হয়েছে। তিনি আইফেল টাওয়ার থেকে ঝাঁপ দিয়েছেন, চীনের গুহার মধ্যে দিয়ে উড়েছেন, এমনকি সুইজারল্যান্ডের একটি পর্বতশৃঙ্গের মধ্যে দিয়ে যাওয়ার সময় বেলুন ধরে ঝুলেও পড়েছেন। কিন্তু কোনো জাম্প যে জেফ কার্লিসের জীবনে বিপদ ডেকে এনেছিল তা নয়। 2012 সালে 16 জানুয়ারি দক্ষিণ আফ্রিকার কেপটাউনের টেবিল মাউন্টেনের উপর দিয়ে প্রক্সিমিটি ফ্লাইংয়ের সময় দুর্ঘটনাটা ঘটে। এরকম জাম্প তার কাছে রুটিনের মতোই, তাই আলাদা করে ভয়ঙ্কর ঘটনা বলে কিছু ছিল না। কিন্তু 3,500 ফুট উঁচু পর্বতের থেকে ঝাঁপ দেওয়ার সময় জেবের গতিবেগ ছিল ঘন্টায় 120 মাইল, আর তখনই তার বাপাটা একটা বোল্ডারে আটকে যায় এবং সে কারণে তিনি সোজা গিয়ে পর্বতের এক ধারে পড়েন। জেবের অবস্থা সত্যিই খারাপ ছিল, আর সত্যিই সেদিন ভাগ্য ছাড়া জেবের কাছে কিছুই ছিল না। পর্বতে ধাক্কা খাওয়ার পর কোনোভাবে তার প্যারাশুটটা খুলতে পেরেছিল, আর শুধুমাত্র সে কারণেই তিনি প্রাণে বেঁচে যান। যদিও তার দুপায়ের গোড়ালি, 3টি আঙুল এবং একটা ফিবুলা ভেঙে যায়, বা পায়ের লিগামেন্টটা ছিঁড়ে যায়, তাছাড়াও তার শরীরে গভীর ক্ষতের সৃষ্টি হয় যার জন্য স্কিন গ্রাফটিং করাতে হয়। সেরে উঠতে প্রায় 1 বছর সময় লেগেছিল, কিন্তু যে দুর্ঘটনাতে মৃত্যুই নিশ্চিত সেখান থেকে কোনোভাবে বেঁচে যাওয়ার পর সাধারণত মানুষ যে কাজের জন্য দুর্ঘটনাটার সম্মুখীন হয়েছিল সেই কাজ বন্ধ করে দেয়। কিন্তু জেফ সেই পথে হাঁটেননি, তিনি এখনও বেজ জাম্প করেন আগের মতোই। একটা সময় ছিল যখন যে কোনো খরচ মেটানোর খুব সাধারণ একটা উপায় ছিল সোনার মুদ্রা, কিন্তু সব জায়গায় সোনা বয়ে বেড়ানো মানুষের জীবনে ঝুঁকি ডেকে আনত। তাই 19 শতাব্দীর অনেক মানুষ তাদের সঞ্চয় মাটির নিচে পুঁতে রাখতেন, যাতে ডাকাতির সময় বন্দুকের সামনে দাঁড়ালেও তাদের সম্পত্তি কেউ খুঁজে না পায়। তবে কোনো কারণে কিছু মানুষ আর কখনোই তাদের ওই সম্পত্তি খুঁড়ে বার করার জন্য ফিরে আসেননি, কিন্তু নর্থ ক্যারোলিনার একটি পরিবার তাদের নিজস্ব 19 শতাব্দীর সম্পদ খুঁজে বার করতে সমর্থ হয়েছিল। ওই গুপ্তধনের বাক্সটা তাদের বাড়ির পিছনের জমিতেই পোতা ছিল। মাটি খোঁড়ার সময় তারা একটা পাত্রে হোঁচট খান এবং তারপর তারা সেটা খুলে দেখতে পান যে পাত্রটা সোনার মুদ্রাতে কানায় কানায় পূর্ণ হয়ে আছে। আরও খানিকটা খোঁড়াখুঁড়ি এবং খোঁজাখুঁজির পর মাটির নিচ থেকে এরকম আরও 7টা বাক্স বের হয়। সব মিলিয়ে সেখানে প্রায় 1400টা স্বর্ণ মুদ্রা পাওয়া যায়। এগুলোর মধ্যে কিছু কিছু মুদ্রা এতটাই দুষ্প্রাপ্য যে এক একটার মূল্য $1 মিলিয়ন পর্যন্ত হতে পারে। যে দম্পতি এই মুদ্রাগুলো খুঁজে পেয়েছিলেন তারা স্বাভাবিকভাবেই অজ্ঞাত পরিচয় ব্যক্তি হিসেবেই থাকতে চান, আর এটা যে একটা ভালো সিদ্ধান্ত ছিল তাতে কোনো সন্দেহ নেই, কারণ মুদ্রাগুলোর মূল্য কত হতে পারে তাদের জানা ছিল না। তারা ওই মুদ্রাগুলো অনলাইনে বিক্রি করেন এবং $10 মিলিয়ন মতো উপার্জন করেন। বর্তমান যুগে সব কমিক বইগুলো মূলধারা অনুসরণ করে লেখা হয়। সকলেই সুপারম্যান, ব্যাটম্যান, ওয়ান্ডার ওম্যান চরিত্রগুলোর সাথে পরিচিত, আর অ্যাভেঞ্জাররা তো মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্স তৈরি করে দিয়েছে, এটা সবথেকে বিখ্যাত মুভি ফ্রাঞ্চাইজি। কিন্তু সবসময় ব্যাপারটা এরকম ছিল না। কমিক ব্যাপারটা আগে অখ্যাত, একগুয়ে, বুদ্ধিমত্তাপূর্ণ ছিল, আর আগেকার বেশ কিছু কমিক বুক এখন অবিশ্বাস্যভাবেই দুষ্প্রাপ্য। আর আমরা জানি যে যে জিনিস যত দুষ্প্রাপ্য সেটা ততটাই দুর্মূল্যও বটে। এরকমই একটি দুষ্প্রাপ্য কমিক বুক হলো অ্যাকশন কমিক্স ইস্যু 1।
যেটা সেই সময় দাম ছিল বর্তমান ভারতীয় মুদ্রায় মাত্র 73 পয়সা। কিন্তু ওই কমিক বুকটা সংগ্রাহকদের কাছে গুপ্তধনের থেকে কম কিছু নয়। এর মানে এই নয় যে বইটা অনেক পুরনো। এই বইটা ছাপা হয়েছিল 1938 সালে। এই বইটা দুর্মূল্য হওয়ার কারণ হলো এতেই সর্বপ্রথম সুপারম্যানের আগমন ঘটেছিল। এই দুষ্প্রাপ্য কমিক বইটা খুঁজে পেয়েছিলেন ডেভিড গঞ্জালেস নামের এক ব্যক্তি। খবরের কাগজের একটা ঢিবির মধ্যে সেটা চাপা পড়েছিল এবং ওই কাগজের স্তূপের ফলে তার বাড়ির সিলিংয়ের কিছুটা অংশ নষ্ট হয়ে গিয়েছিল। মিনেসোটার হফম্যানে অবস্থিত ওই বাড়িটা সংস্কারের কাজই তিনি করছিলেন এবং তখনই তিনি বইটা খুঁজে পান। ওই কমিক বইটা এতটাই দুষ্প্রাপ্য যে বিশেষজ্ঞদের মতে সারা পৃথিবী ঘুরলেও এই বইটার মাত্র 100টা কপিও পাওয়া যাবে না। এর একটা ঠিকঠাক কপির জন্য সংগ্রাহকদের অন্তত $1 মিলিয়ন খরচ করতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত স্ত্রীর সাথে ঝগড়া চলাকালীন ডেভিডের কপিটা ছিঁড়ে যায়, আর এরকম অবস্থাতেও সে ওই বইটা $1,75,000 অর্থাৎ 1,27,90,000 টাকায় বিক্রি করেন। যে বইটার মূল্য একসময় মাত্র 73 পয়সা ছিল তার জন্য এই মূল্যটাও নেহাত কম নয়। যখন আমরা রাস্তায় সাইকেল বা বাইক চালাই তখন আমাদের অনেক বিপদের মুখোমুখি হতে হয়। গাড়িতে ধাক্কা লাগতে পারে, আপনার সামনে হঠাৎ করে কোনো মানুষ বা অন্য কোনো প্রাণী এসে যেতে পারে, অথবা আপনি যদি অসতর্ক হন তবে সোজা গিয়ে কোনো গাছে ধাক্কা মারতে পারেন। কিন্তু সাধারণত যে ঘটনাটা কল্পনায় করা যায় না তা হলো আপনি রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটা গাছ আপনার উপরে পড়ে গেল। গাছ কাটার সময় কর্মীরা এমনভাবেই গাছ কাটেন যাতে গাছটি নির্দিষ্টভাবে একটি নির্দিষ্ট দিকে পড়ে। কিন্তু যখন চারদিকে বাড়ি ও রাস্তা এমন কোনো জায়গার গাছ কাটা হয় তখন একটা সঠিক ও নির্দিষ্ট দিক খুঁজে বার করা সত্যিই খুব কঠিন। কিন্তু রবিবার সাধারণত ছুটির দিন, তাই রাস্তা ফাঁকা পাওয়া যায়। তবে এমন নয় যে যে সমস্ত মানুষ ওই রাস্তায় আসছেন তারা জানেন যে কী ঘটতে চলেছে, আর তার জন্যই আমাদের অনেক সময় অনেক বড় মূল্য চোকাতে হয়। ধরুন কোনো ব্যক্তি যখন রাস্তা দিয়ে যাচ্ছেন তখন একটা প্রকাণ্ড গাছ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল, আর মাত্র কয়েক মাইক্রোসেকেন্ডের জন্য ওই ব্যক্তির উপর গাছটা না পড়ে রাস্তার উপরেই পড়ল। যদি কয়েক মাইক্রোসেকেন্ডও দেরি হতো তবে গাছটা তার শরীরটাকে থেতলে দিত। একেই বলে ভাগ্যের জোর। মিলিয়নিয়ার হটসিট একটি খুবই সাধারণ গেম শো। এখানে প্রতিযোগীরা হটসিটে বসেন, প্রশ্নের উত্তর দেন এবং যদি তাদের উত্তর সঠিক হয় তারা অনেক অনেক টাকা জেতেন। প্রথমে প্রশ্নগুলো খুবই সহজ হয় এবং আপনি যত টাকা জিততে জিততে উপরে উঠবেন প্রশ্নগুলোও ঠিক সেভাবে কঠিন হতে থাকবে। এই খেলায় কয়েকটা জিনিসের প্রয়োজন: প্রচুর জ্ঞান, যার ফলে আত্মবিশ্বাসের সাথে আপনি একটার পর একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন, অথবা একেবারে নির্ভেজাল ভাগ্য যা আপনাকে টেনে উপরে নিয়ে যাবে। অ্যালেক্স পেলিস অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটির এক ছাত্র। সে যখন হটসিটে অংশ নিয়েছিল তখন তাকে যে সমস্ত প্রশ্ন করা হয়েছিল তার একটারও সঠিক উত্তর তার জানা ছিল না। সে প্রতিটা প্রশ্নের উত্তরই আন্দাজে দিয়েছিল। আর্কিটেকচার থেকে শুরু করে মিউজিক পর্যন্ত সমস্ত প্রশ্ন পর্বই অ্যালেক্সের পক্ষে ছিল না, তাই সে পুরোটাই তার ভাগ্য আর সাহসের হাতে ছেড়ে দিয়েছিল। পুরোটাই একটা অসম্ভব ঘটনা বলে মনে হলেও অ্যালেক্সের আন্দাজে দেওয়া উত্তরগুলো একদম সঠিক ছিল এবং এভাবেই সে জিতে নিয়েছিল $1,00,000। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।